ঠিকানা কোথায়? দেশের বাড়ি ফরিদপুর। ফরিদপুর, আচ্ছা আচ্ছা। তা ভিডিওতে আসছেন, কি আসতে বলছিল আসলে? আসতে বলছিল, আমি তো ভিডিওতে দেখছি অনেক মেয়েরা ইউটিউব করছে। আচ্ছা আচ্ছা, আপনি ভিডিও দেখেই ভিডিওতে আসছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় আপুর সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আপু আপনার নাম কি? আমার নাম রূপা। রূপা আপু, কেমন আছেন আপনি? ভালো আছি ইনশাআল্লাহ। তা কি বলার জন্য আজ আসছেন বা কি বলতে চান? আমি বলতে চাই যে আমরা খুব অসহায় মানুষ, আমার নানিটাকে নিয়ে আর চলতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। আমি এখন মানুষের বাসাতে কাজ করি, কোনো ভাই যদি আমার পাশে দাঁড়ায়, আমার সহযোগিতা হেল্প করে, আমার জীবন সারা জীবনের সাথী হইতে চাই, আমি সেরকম একটা মনের মানুষ চাই। কিসের অসহায়? আসলে আপনাকে দেখে তো কেউ বলবে না যে আপনি অসহায়। কেন, মানুষ দেখে দেখা যায় না আমি অসহায় না? না, অনেকেই জানতে চায়। হ্যাঁ, গরিব মানুষ, খাইতে চলতে পারি না। এখন আমার নানি মানুষের বাসায় আগে কাজ করতো, কিন্তু এখন সে অসুস্থ, সে আর করতে পারে না। এখন আমি সেই জায়গাটায় কাজ করি। কি ধরনের কাজ ওটা? মানুষের বাসাতে যেমন রান্না বাড়া, কাপড় ধোয়া। একটা ইয়াং মেয়ে, সুন্দরী বা অসহায় মেয়ে হয়ে, এই যে যুবতী মেয়ে হয়ে মানুষের বাসায় কাজ করলে তো নানান ধরনের সমস্যা পড়তে হয়, বা অনেকে অনেক ধরনের কথা বলে। অনেক বউরা বলে যে ইয়াং মেয়ে কাজে রাখলে বলে স্বামী নষ্ট হয়ে যায়, এরকম ধরনের কোনো সমস্যা হয় কিনা আপনার? না, এরকম ধরনের আমার কোনো সমস্যা হয় না। আমি একটা আন্টির বাসায় কাজ করি। আচ্ছা আচ্ছা। আর আমি তো বেশি লেখাপড়াও করি নাই যে কোনো চাকরি বাকরি করে খাবো। এখন মনে করেন যে চাকরি আমার এই কাজ করে আর পুষাইতেছে না, কেউ যদি আমার পাশের মধ্যে দাঁড়িয়ে আমাকে সহযোগিতা হেল্প করে, আমার সারা জীবনের সাথে হতে চাই, আমি তাকে বিয়ে করতে চাই। পড়ালেখা করছিলেন? হ্যাঁ, ফাইভ পর্যন্ত পড়ালেখা করছি। তার জন্য কি কষ্ট হয় আর পড়ালেখা যে করতে পারেন নি? আর পড়ালেখা করতে পারিনি তার জন্য অনেকই কষ্ট হয়, নিজের মনে মানাইতে পারে না, অনেক কষ্ট হয়। অনেক কষ্ট হয় তাই না? আপনার দেশের বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? দেশের বাড়ি ফরিদপুর। ফরিদপুর, আচ্ছা আচ্ছা। তা ভিডিওতে আসছেন, কি আসতে বলছিল আসলে? আসতে বলছিল, আমি তো ভিডিওতে দেখছি অনেক মেয়েরা ইউটিউব করছে। আচ্ছা আচ্ছা, আপনি ভিডিও দেখেই ভিডিওতে আসছেন? আচ্ছা আচ্ছা। যাই, এখানে আসছেন, অনেকে মিথ্যা কথা বলে, অনেকে সত্যি কথা বলে, বিয়ে শাদী করে স্বামী সংসারে গিয়ে অনেকে ভালো আসছে। যেহেতু আপনি অসহায়, বিয়ে শাদী করে স্বামী সংসারে যাবেন, বিয়ে শাদী করবেন, দেখবেন ভালো থাকবেন। তা এই ভিডিওটা দেশ প্রবাসে বিভিন্ন জায়গার লোক দেখবে, আর কিছু বলতে চান তাদের উদ্দেশ্যে? আর কিছু বলতে চাই, যারা ভালো মন নিয়ে আমাকে ফোন দিবেন, কোনো খারাপ কমেন্ট করবেন না, দর্শক ভাইদের কাছে আমার অনুরোধ। আর আমি অনেক দুঃখে পড়ে আসি, সুখে পড়ে আসি না। তা আপনার নাম্বারটা কি মুখস্থ আছে? নাম্বারটা আমি দিতে